মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলেই, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পরে পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজেই, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলেই, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলেই। ও, ইতিমধ্যে অনেকেই এসেছেন, সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা হে গরিবগণ? আচ্ছা, গরিব বললে তোমরা নাকি অনেক রাগ করো, কেন রাগ করো? বাঁধন আহসান লিখেছেন কি অসাধারণ একটি কবিতা। এ কবিতাটা আমি লিখিনি, আমার প্রিয় কবি, আমার গুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ইয়াস, এমটি রফিক বলেছেন না, আমরা অর্থ দিয়ে কাউকে বিচার করি না। ইয়াস, গরিব বলতে আমি বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ এসব বোঝাই না, একথা অনেকবার বলেছি। গরিব বলতে আমি বোঝাই যাদের মন ছোট, ন্যারো মাইন্ডেড, ক্ষীণমনা, যারা অন্যকে সম্মান করে না, ভালোবাসে না। দাদু, আমরা নূতন লাভ ইউ পাওয়ার, পাওয়ার এর মতো আরো কবিতা চাই। ইয়াস, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। ফিলিংস অফ লাভ লিখেছেন, বঙ্গবন্ধু নিয়ে কিছু বলুন। তাকে নিয়ে বলার আসলে কোথা থেকে শুরু করব? তোমরা হিমালয় পর্বত দেখেছো তাই না? দূর থেকে দেখেছো, ছবিতে দেখেছো, ভিডিওতে দেখেছো, অথবা যদি তোমরা দেখতে চাও তোমরা নেপালে যেতে পারো, অথবা বাংলাদেশের তেঁতুলিয়াতে গেলে আমি দেখেছি হিমালয়ে, এভারেস্টের চূড়া দেখেছি, আর এমনি প্লেনে উঠে দূর থেকে দেখেছি হিমালয় পর্বত। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিমালয়ের চেয়েও অনেক উঁচু, যার জন্ম না হলে এদেশ অদ্যাবধি স্বাধীন হতো কিনা সন্দেহ আছে, এমন মহামানব মানব পৃথিবীতে ক্ষণ জন্মা মহামানব। ইয়াস, কিছু কিছু মানুষ জন্ম নেয় মানুষের মঙ্গলের জন্য। মতিউর তিহান লিখেছেন, বাঙালি জাতির স্থপতি, বাংলাদেশ নামক এই ছোট্ট একটি দেশ বিশ্বের মানচিত্রে স্থান পেত না, বাংলাদেশ নামে পেত না, পূর্ব পাকিস্তান হয়েছে, তারপর আগে পূর্ববঙ্গ ছিল। কিন্তু আমার ইচ্ছা আরো অনেক বড়,
বাংলা ভাষাভাষীদের জন্য, সকল বাঙালিদের জন্য, মানে বাংলা ভাষায় কথা বলে এমন সকল মানুষদের জন্য একটি জাতিরাষ্ট্র তৈরি করা, যার নাম দিয়েছি আমি বঙ্গ। বঙ্গ মানে কি? পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড ও মায়ানমারের আরাকান প্রদেশ, যার নাম দিয়েছি আমি রোহিঙ্গা ল্যান্ড, রোহিঙ্গা ভূমি। রোহিঙ্গারাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। কাজেই বঙ্গ আসলে অনেক বড়। বঙ্গবন্ধু পূর্ববঙ্গের এই স্বাধীন বাংলাদেশিদের স্বাধীন করেছেন, তিনি হলেন বঙ্গবন্ধু। আচ্ছা, বন্ধুর চেয়ে তোমাদের অনেক বন্ধু আছে না, কিন্তু তোমাদের পিতা কয়জন? একজন থাকে পিতা, তাই না? আর বঙ্গের পিতা, বঙ্গ পিতা তোমাদের প্রিয় সেফুদা। লেখছে সেফুদা, আপনি আমার নাম নিয়ে ভাইরাল হতে যাবেন না। তাই কি নাম তোমার? আমি তো, তোমরাই তো আমাকে ভাইরাল করেছো, আমি তো ভাইরাল হতে চাইনি। এ ভাইরাল হয়ে, ওয়ার্ল্ড সেলিব্রিটি হয়ে কি যে অশান্তি আমি বুঝতে পাই, আমি টের পাই। আমি অসুস্থ হয়ে গেছি, তোমরা আমাকে অসুস্থ করেছ, ঠিক কিনা বলো? দাদু জায়েদ খান সনাম ধন্য চিত্র চকি চলচ্চিত্র কি লেখে তো দ্রুত বেগে চলে গেছে, নায়িকা মৌসুমীকে ডিস্টার্ব করে, তুমি কিছু বলো? শোনো, অন্যের বউ সবসময় সুন্দরী, জাহিদ খানের বউ নাই কিন্তু তার অনেক বউ, কি পপি, তারপরে আরো কতজন, সে তো অনেকের দাত্তুষ্টা খেয়েছে, এরা কত থাপ্পড় টুপড় খেয়েছে আমি শুনেছি। সাকিব খানের থাপ্পড় সে খেয়েছে মনে হয়, বকা খেয়েছে, অপবিশ্বাস মার খেয়েছে এর কারণে। জাহিদ খানকে শুনেছি সে নাকি অনেক লুচ্ছা বেটা, এই বরিশেল্লা, সে বেয়াদব, আই ডোন্ট লাইক দিস ম্যান। চলচ্চিত্র সমিতির নির্বাচনের সময় সে ভণ্ডামি করেছে, বেয়াদবি করেছে, ক্রিমিনালগিরি করেছে, কোর্টের কাগজপত্র সে নকল করে এনে ভুয়া কাগজপত্র দলিলপত্র দেখিয়ে সেক্রেটারি হতে চেয়েছিল। এর আগে দুইবার সে সেক্রেটারি ছিল, ঘুষ দিয়ে দিতে গিয়ে ধরা খেয়েছে। সে হিরো আলমকে অসম্মান করেছিল, তখন তাকে আমি বোমা মেরেছি, তারপর সে নিজেই টেলিফোন করে আমার কাছে ক্ষমা চেয়েছে। সে বলেছে সে নাকি আমার ভাগিনা হয়, তার খালাতো বোন নাকি আমার ভাগিনা বিয়ে করেছে। আমার ভাগিনা বিয়ে করেছে পিরোজপুরে, এটা ঠিক, এবং সে আমার ভাগিনা বউয়ের আত্মীয় হয় দূর সম্পর্কের, এটা শুনেছি। বড়লোক সবার আত্মীয়, বোঝে না? বাংলাদেশের চিত্র জগতে আমি কাজী জহিরের পর আমজাদ হোসেন আর কয়েক ফারুক হোসেন কিছু কিছু ভদ্র পরিচালক পেয়েছি, আর চিত্র জগতে কয়েকজন কি অভিনেতা অভিনেত্রী কি ভালো মানুষ পেয়েছি আমি। ইলিয়াস কাঞ্চন ভাই আমার কাছে অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, নিপুণ কবি, ভদ্র একটি অভিনেত্রী, জাতীয় পুরস্কার প্রাপ্ত এরা দুজনেই। কিন্তু ওমর সানি জঘন্য বেয়াদব, একথা তোমরা তাকে জানিয়ে দিবে, কারণ প্রায় 2 থেকে 2.5 বছর পর আগে, সরি, 2 থেকে 2.5 বছর আগে আমার এই নতুন বাড়িতে আমি এসেছি, 3 বছর হয়ে গেছে। তো সে এই বাড়িতে আসার সম্ভবত
পাঁচ ছয় মাস পর আমার একজন ভক্ত, সে গায়ক এবং অভিনেতা, তার বাড়ি নোয়াখালীর মাইস্টি, সে আমেরিকাতে নিউ ইয়র্কে গিয়েছিল প্রোগ্রাম করতে শো করার জন্যে। ওমর সানিও তার সাথে ছিল, আমাকে টেলিফোন করে বলল যে স্যার, আপনার একজন ভক্ত আপনার সাথে কথা বলতে চায়। তো আমি বললাম যে কে, নাম কি? বললো যে ওমর সানি, বাংলাদেশের একজন নায়ক, সুপারস্টার। আমি বলেছি আমি তো চিনি না, আমি আই ডোন্ট নো, আমি চিনি না, এই নাম শুনি নাই, কারণ আমি 31 বছর আগে দেশ থেকে চলে এসেছি। তারপরে বললো যে কথা বলতে চায় সে, আপনার খুব ভক্ত। তো আমি বললাম যে ঠিক আছে দাও। দেওয়ার পরে পরিচিত হলো, কথা হলো। তো আমি তাকে বললাম যে ঠিক আছে তোমরা আসো ভিয়েনাতে বেড়াইতে, আসো সময় করে, আমি ইনভাইট করেছি। মানে সে আমাকে ফট করে একটা স্ল্যাংস মানে গালি দিয়ে বসলো। আমি তো বেকুব হয়ে গেছি, আমি হোয়াটস রং। তখন যে আমাকে ধরিয়ে দিয়েছিল, আমি তার নাম বলবো না, তো সে নিজেই বেকুব হয়ে গেছে এবং সে বললো যে স্যার ও একটু ওভার ড্রাঙ্ক। তাহলে ওভার ড্রাঙ্ক হলো, তাকে তুমি টেলিফোন দিয়েছো কেন? এবং সে তো বেয়াদব, সে জঘন্য বেয়াদব। এটা কিসের অভিনেতা, কিসের শিল্পী? বাংলাদেশে তো এসব অজাত কুজাত চিত্র জগতে ঢুকে FDC-কে নষ্ট করে দিয়েছে। ও যখন বললো যে ওমর সানি, তো আমি তো চিনি নেই। তারপরে বললো যে নায়িকা মৌসুমীর হাজব্যান্ড, মৌসুমীকে চিনেন? আমি বলছি নাম শুনেছি, প্লাস হয়তো পত্রপত্রিকায় ছবি দেখেছি, বাট আমি ওদের কোনো অভিনয় দেখি নাই, কারণ আমি তো দেশের থেকে চলে এসেছি অনেক আগে। এটা হলো ওমর সানি, এই যে ভাই বোন বেয়াদব। ওকে, আর তার পরিবারে কী ঘটেছে না ঘটেছে, হতে পারে আমরা এখন তো দেখতেছি, তার ওয়াইফের সাথে তার সম্পর্ক ভালো না, নিশ্চয়ই স্বামীর সাথে, স্বামী হাজব্যান্ড এবং স্ত্রীর মধ্যে তাদের সম্পর্ক ভালো না। এবং আমার ভবিষ্যৎবাণী হলো এদের দুইজনের সংসার টিকবে না, টিকে আছে অনেক অনেক কষ্টে, হয়তো অনেকে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মৌসুমী হজম করে যাচ্ছে। তো এই যে সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়েছে জাহিদ খান, কারণ সে লুচ্চা বেড়া, সে বেয়াদব, সে পপি নামক একজন অভিনেত্রীকে, সেও নাকি মৌসুমীর আত্মীয়, তাকে সে কানের কাছে পিস্তল ধরিয়ে পিস্তল ফুটিয়েছে এবং তার সাথে অবৈধ সম্পর্ক করেছে। জাহিদ খান সম্পর্কে এই ধরনের অনেক কথা অনেকের কাছে শুনেছি, আমি তাকেও দেখিনি, বললাম না। বাংলাদেশে এই দেশের রাজনীতিবিদদের উপর, আমলাদের উপর, অসৎ লোকদের উপর তীব্র ঘৃণা প্রদর্শন করে আমি নির্বাচনে, স্বেচ্ছা নির্বাচনে 31 বছর পর্যন্ত চলে এসেছি। দেশের জন্য প্রাণ কাঁদে, যেতে ইচ্ছা করে, কিন্তু কখনো কখনো এবং দেশের মানুষের অসভ্য মানুষদের আচার আচরণ, ব্যবহার এবং মিথ্যাচারিতা, দুর্নীতির কথা যখন মনে হয়, দেখি পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া আসাতে অনেক খবর জানতে পারি, তখন ইচ্ছে করে না। আরেকটা হলো যে গোলটোপিয়ার দানিওয়ালা কিছু ভদ্রবেশী, ধার্মিক ধর্ম ব্যবসায়ী, শয়তানি, সাক্ষাৎ ইবলিস, ইবলিসের বংশধর আছে, তারা আবার আলেম, আসলে তারা জালেম, নিজেদের আলেম মনে করে, ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে রাজনীতি করে। 71 রাজাকার হয়েছিল, আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়েছিল এইসব গোলটোপিয়া এবং দানিওয়ালারা, তখন থেকে আমি এদের দেখতে পারি না। কিন্তু আমার বাবা আত্মীয় স্বজন মধ্যে অনেকেই নামাজ পড়ে, আমার বাবা 3 বার হজ করেছেন, আমার ভাই বোনরা অনেকেই হজ করেছেন, এবছরও আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই হজ করতে যাবেন। কিন্তু
কিছু কিছু ভণ্ড বদমাশ আছে যারা নাস্তিক মানে কি, মুরতাদ মানে কি, কাফের মানে কি এটা বোঝে না। আমাকে বলে আমি নাকি নাস্তিক, এই যে আমি তাদের ধর্ম ব্যবসায়ী বলি, রেজাকার বলি, আলবদর আলশামস হয়েছে তারা, ধর্মের নামে ভণ্ডামি করে মানুষকে প্রতারণা করে, এরা হলো অমানুষ, এরা জাতির শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, সমাজের শত্রু, এরা নিজেদেরও শত্রু, নিজেরা নিজেদের শত্রু, নিজেরা নিজেরা মারামারি করে। আর আমি মনে করি যতটুকু আমি শুনেছি, তোমরা আমাকে প্রশ্ন করেছো বলে জবাব দিচ্ছি, মৌসুমি এবং অমর সানি এরা নিজেরা নিজেদের মধ্যে মীমাংসা করে, তাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে, সংসারের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করতে হবে। আর ওমর সানিকে মদ্যপান ত্যাগ করতে হবে, সে মদ্যপান করে যেমন আমার সাথে দুর্ব্যবহার করেছিল, এরকম অনেকের সাথে সে দুর্ব্যবহার করে। আমি শুনেছি তার স্ত্রীর সাথে, মৌসুমীর সাথেও সে খারাপ ব্যবহার করে বাড়িতে, তার মুখের ভাষা খারাপ, তাকে সংশোধন করতে হবে। আমি চাই না তাদের সংসার ভাঙুক, কিন্তু আমি একজন জিন্দা পীর, আমার যত ভবিষ্যৎবাণী, যত ভবিষ্যৎ করেছি আমি বাণী, সব শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। এদের সংসার টিকবে না, অনেক আগেই ভেঙে গেছে, এদের মন জোড়া তালি দিয়ে টিকিয়ে রেখেছে তাদের ছেলে মেয়েরা। তো আমার মনে হয় যদি ভালো না লাগে তাদের দুইজনের বনিবনা না হয়, সোহাট 27 বছর সংসার করেছে, এখন যদি দাদা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করতে না পারে, তাহলে টু ওয়ে ডিরেকশন, দুইজন দুইজনের পথ ধরা। মৌসুমি যদি জাহিদকে ভালোবাসে, জাহিদকে তার যদি ভালো লাগে, এবং আমি শুনেছি মৌসুমীর গর্ভে জাহিদের সন্তান, এই কথা ওমর সানি তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে নাকি বলেছেন, এটাগুলো আমার শোনা কথা ভাই, আমি দেখিনি, তাই না? যদি এমনটি এই তো লেখছে একজন, এই যে তোমাদের মতো লেখছে ইস্তিয়াক এ এম, দাদু মৌসুমী এখন প্রেগনেন্ট, এটি তাহলে কার সন্তান? এটা মৌসুমি ভালো জানে, গায়েবের মালিক আল্লাহ, আমি তো আর বলতে পারবো না, কিন্তু আমি এখনই বলে ফেলেছি যে এটা আমার ধারণা, ওমর সানির ভাষ্য মতে এটা জাহিদের সন্তান, জাহিদের সন্তান হতে পারে, কারণ ওমর সানির ভাষ্য মতে তাই প্রমাণ হয়, এবং মৌসুমিও জাহিদের প্রতি ইনক্লাইন্ড, দুর্বল, মৌসুমীর বক্তব্য আমি শুনেছি। আমাকে আমিরুল মোমিনীন মানিক সকালে একটা লিঙ্ক দিয়েছে, এবং আমি এর মধ্যে অনেকের সাথে কথা বলেছি, FDC-তে আমার অগণিত পরিচিত অনেকেই আছে যাদের বয়স 70-75 হয়ে গেছে, আমার সেও সিনিয়র অনেকেই আছেন, চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন, তাদের অনেকের সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে, আমার গোয়েন্দা বাহিনীর মাধ্যমেও কথা হয়েছে। তো এবং আমার নিজের ধারণা যে মৌসুমী এবং ওমর সানির এই সংসার টিকবে না, তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেওয়া উচিত, ওমর সানির উচিত হবে মৌসুমীকে সিদ্ধান্ত নিতে দেয়া স্বাধীনভাবে, মৌসুমী যদি তার সাথে থাকতে না চায়, তাকে বাধা না দেয়া এবং তাকে মুক্ত করে দেয়া। ইয়াস, ওমর সানির জায়গায় আমি হলে তাই করতাম। তাকে এইসব নোংরামি বিষয় নিয়ে এত কথা বলার সময় নেই, আমি যেটা বলছিলাম, কারণ আমার হাসপাতালে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, ফিজিওথেরাপি নিতে হবে, আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা। দাদু, বাংলাদেশ সহ সারা বিশ্বে তোমার নাকি কোটি কোটি বান্ধবী আছে,
হ্যাঁ, সে তো তোমরাই জানো, আমি কি বলবো মিস্টার হৃদয়, আমি একটু টের পাই যখন কোটি কোটি সুন্দরী তরুণীদের কাছ থেকে কত টেলিফোন, কত প্রস্তাব আসে। গতকালকে আমার বড় ভাই, আপন বড় ভাই, 86 বছর বয়স, আমাকে বলেছে, ভাইয়া পরিমরিনী কেমন আছে? আমি সে পরিমরি আছে, কয়েছে পরিমরি নাকি তোমার কাছে যেতে চায়। আমি বলেছি হ্যাঁ, পরিমরি তো আমার 3 নম্বর বউ, আসতে চায়, কিন্তু আমি বলেছি ভ্যাকেন্সি খালি নেই, ভ্যাকেন্সি খালি নেই, তাই না? কোটি কোটি তরুণী তরুণী একেবারে কচি কচি সুন্দরী তরুণী লাইন ধরে আছে। পরিমনি তো এখন বুড়ি হয়ে গেছে, তাই না? যারা বুড়ি হয়ে যায় ওদের কোনো চান্স নেই। আচ্ছা, তোমরা কী করবা আমার জায়গায়? তোমরা হলে, তোমরা আমার নাতি পুতি, তোমরা কি বুড়ি কি নিয়ে করবে, মানে গ্রহণ করবে, না কচি কচি সুন্দরী তো? আমি বলেছি 18 থেকে 25 এর মধ্যে। দাদু পদ্মা সেতু নিয়ে কিছু বলো। পদ্মা সেতু শেখ হাসিনার জীবনে তার রাজনীতির একটি মাইল ফলক, এবং অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে, বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ দিয়ে, শত্রুদের মুখে চুনকালি দিয়ে, আমার হাসু আপা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা, 20 কোটি বাঙালির নয়নমণি শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন 25 জুন, আজ 14 তারিখ, আর 10 দিন পর, তাই না? এবং এটা সারা বিশ্বের ইতিহাসে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একটি বাংলাদেশ, একটি গরিব দেশ, ছোট দেশ, এত বড় চ্যালেঞ্জ নিজস্ব অর্থায়নে তিনি করেছেন, দেখিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি মনে করি শেখ হাসিনার সরকার বারবার দরকার। আগামীবারও আমার হাঁসুয়াপাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং আমি প্রস্তাব করছি, এর আগেও অনেকবার বলেছি, তোমরা আশা করি আমাকে সহযোগিতা করবে, তোমরাও বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতে সেগুলো লিখে প্রকাশ করো, কথা বলে তোমরা তোমাদের ইচ্ছা আমার ইচ্ছাটাকে জানিয়ে দাও। আশা করি তোমরা আমার সাথে সহমত পোষণ করবে। আমি বলছিলাম যে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু রাখা হোক, ঠিক আছে? পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু রাখা হোক, তাহলে আমি খুব খুশি হব। এবং আমার ইচ্ছা ছিল আমি আমার হাঁসু আপার সাথে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যাব, এবং আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আমার হাঁসু আপা আমাকে ইনভাইট করেছেন, এবং তাঁর সফর সঙ্গীদের লিস্টে আমার নাম লিখেছেন, নিজের হাতে লিখেছেন, নিজের হাত নিজেই প্রস্তাব করেছেন আমাকে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ যেন জানানো হয়। তাঁর যারা নিজস্ব লোক আছে, ব্যক্তিগত সচিব থেকে শুরু করে তার আপনজনদেরকে বলেছেন। আমি যেতে পারতাম, কিন্তু আমি অসুস্থ, আমাকে প্রায় প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হয়, হাসপাতালে যেতে হয়। এই যে আমি কিছুক্ষণের মধ্যেই যাব আমার থেরাপি নেওয়ার জন্যে ক্লিনিকে, আবার 20 তারিখে হাসপাতালে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, 22 তারিখে আবার থেরাপি আছে। প্রায় প্রতি 2-3 দিন মধ্যেই ডাক্তারদের সাথে, বিভিন্ন ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে। তাই আমি বাংলাদেশে এখন যেতে পারবো না, আর বাংলাদেশে এখন খুব গরম। এই সময়ে আমি 2002 সালে জুন মাসে গিয়েছিলাম একবার, মাত্র 3 সপ্তাহ ছুটিতে, 3 দিনের মাথায় আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ এখনও আমাদের ঠান্ডা। এই যে আমার ঘরে এখনও হিটার জ্বলে, বিশ্বাস করো, দরজা জানালা সব বন্ধ,
এই যে তোমরা দেখো, আবার এটা মার্কারি গ্লাস, ডাবল মার্কারি গ্লাস, এই যে সব বন্ধ দেখো, বাহিরে রোদ উঠেছে, এই সবগুলো দরজা জানালা বন্ধ, এয়ার টাইট, কিছুক্ষণ পর পর খুলে দেই, আবার হিটার জ্বলে। এই তোমাদেরকে আমি দেখাবো আমার বাগান, আস্তে আস্তে কথা বলবা, আমার বাগানে কত সুন্দর ফুল, অনেক ফল, অনেক ধরনের, দেখি দেখি দেখাবো আগে, আস্তে আস্তে কথা বলতে হবে। এখনো ভোরবেলা, আমার প্রতিবেশীরা ঘুমায়, জোরে কথা বলা যাবে না। এই যে দেখেছ, এগুলো সব টমেটোর গাছ, বিসি থেকে টমেটোর চারা হয়েছে, এটা মরিচের গাছ, দেখেছ টমেটোর গাছ, এগুলো টমেটো, এই যে টমেটোর ফুল ধরেছে, এই যে দেখো এগুলো ফুল গাছ, গোলাপ ফুল, এই যে দেখো এটা কি পাপরিকা, এইখানে কি দেখেছ শশা, এই যে দেখো টমেটো গাছ কত বড় হয়েছে, এই যে গোলালু গাছ, এগুলো এখন মরে যাচ্ছে, নিচে গোলালু অনেক বড় হয়েছে, পেঁয়াজ গাছ আছে, আর দেখো মরিচ গাছ, কাঁচামরিচ দেখেছ, এই মরিচটা লাল হয়েছে, এটাও আমি বিসি থেকে লাগাই, এই গাছটা লাগাইছিলাম গত বছর শীতের সময়, ঘরের ভিতরে নিয়ে রেখেছি, মরিচ ধরে যে কালকে মরিচ নিয়ে রান্না করেছি, আরও ফুল ধরেছে মরিচ হবে, আর এই লাল মরিচটা, এটার থেকে আমি বিসি সংগ্রহ করব, বুঝেছ। ওই বিসি থেকে আবার চারা করব, রোদ উঠেছে সুন্দর, কিন্তু ঠান্ডা এখনো, বাহিরে ভীষণ ঠান্ডা। যারা আমাকে নাস্তিক বলে তারা হল কাফের, তারা নাস্তিক। এই যে দেখো ম্যান অফ দি ইয়ার পুরস্কার পেয়েছিলাম আমি, সেফাতুল্লাহ, ম্যান অফ দি ইয়ার 2002 and 2003। এই যে আমার স্ত্রী, আমার পুত্র, আচ্ছা দেখো আমাকে বলে নাস্তিক, আমাকে বলে কাফের, অথচ দেখো এই যে আমার পবিত্র কোরআন শরীফ, আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমাকে বলে আমি নাকি নাস্তিক, আমি নাকি কাফের। এই যে দেখো আমার অভিনেতা হিসাবে বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছিলাম, দেখেছ টাটা টাটা। এই যে দেখো আমার ভাঙা মেরুদণ্ড, আমার খাট আছে, আমি খাটে শুইতে পারি না, খাট নরম, ভাঙা মেরুদণ্ডের সমস্যা, ব্যথা হয়, আর আমি ফ্লোরে ঘুমাই। এই যে দেখেছো আমার পাতাবাহার গাছ, ওইখানে আমার এই এই টুপিটা পরে যাব আজকে, এটা আমার ছোট ভাই, 50 বছর পর আমার এক ছোট ছোট ভাই, আপন মায়ের পেটের ভাই, আমাকে দেখতে এসেছিল লন্ডন থেকে। এই যে দেখো আমার বাথটাব, এখানে পানি, গরম পানি ছেড়ে দিয়ে আমি শুয়ে থাকি, স্টিম বাথ পানি, আচ্ছা এটাও ভাঙা মেরুদণ্ডের থেরাপির জন্য। কি ভালো তো, এটা কোথায়, কেউ বলতে পারো?
সাভারে স্মৃতিসৌধে 1990 সালে আমি গিয়েছিলাম, সম্ভবত এখানে গিয়েছিলাম 91 সরি ইউরোপে আসার আগে। আমার বউ, আমার বড় বউ, বড় বউ, আমার দুইটা বউ জানো, এটা হলো আমার মা, আমার তিনটা ভাই। 1973 সালে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে আমার মা যখন শেষবারের মতো লন্ডন থেকে বাংলাদেশে আসছিলেন, তখন আমার ছোট ভাই মানিকও আসছিল, ফয়েজার খোকন ওরা তখন আসেনি। এই সেই ল্যাপটপ যেখানে বসে বসে আমি পালটকে আড্ডা মারি, বুঝেছ? আচ্ছা যাক, আমার যাবার সময় হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব। তোমরা সবাই ভালো থাকো। আর নাস্তিক কাকে বলে, কাফের কাকে বলে, ওইসব অশিক্ষিত মূর্খ বর্বর ধর্ম ব্যবসায়ী, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক গরিব, আবার ডক্টরেট মারা ডক্টর আনায়তুল্লাহ আব্বাসী, ওর ভাগ্য ভালো আমি দেশে নাই। আমি দেশে থাকলে ওর জুতা মারতে মারতে দাঁত ফেলে দিতাম ওকে। ওটা জঘন্য ক্রিমিনাল রাজাকার, ওর সহ্য গোষ্ঠী রাজাকার, এদেশের স্বাধীনতা চায় নাই, এদেরকে আমি জুতা মারি, ঠিক আছে? একজন সেফুদা তালেবান সম্পর্কে কিছু বলেন, তালেবানরা মুক্তিযোদ্ধা, তারা ধর্মীয় মৌলবাদী, এটা কোনো তাদের অপরাধ না। তারা কোরআন এবং সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান, সেটা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। তারা খেলাফত এস্টাবলিশ করতে চায়, খোলাফায়ে রাশিদিনের মতো রাষ্ট্র পরিচালনা করতে চায়। নবী মোহাম্মদ একজন বিপ্লবী ছিলেন। ইসলাম যদি আপনি পূর্ণাঙ্গভাবে পালন করেন, তাহলে আর আলাদা করে সমাজতন্ত্র করার কোনো দরকার নেই, আলাদা করে গণতন্ত্র জন্য আন্দোলন করার দরকার নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একথা আমি স্বীকার করি, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের লোকদেরকেও সম্মান করেছেন। কিন্তু বর্তমানে যারা ধর্মের নামে ভণ্ডামি করে, ধর্ম ব্যবসায়ী মৌলবাদী, যারা, মৌলবাদ খারাপ নয়, প্রতিটি ধর্মই মৌলবাদ মৌলবাদী, কিন্তু যারা টেররিস্ট সন্ত্রাসী, যারা অন্য ধর্মকে অসম্মান করে, যেমন এখন ভারতে যে গোলমালটা লেগেছে, লাগিয়ে দিয়েছে সারা বিশ্বব্যাপী, ইসলামিক বিশ্বে আজ অশান্তি সৃষ্টি করে দিয়েছে, সেটা কিছু মোল্লা অশিক্ষিত বর্বর অর্ধশিক্ষিত, তারা এই নূপুর শর্মা নামক এই ভদ্র মহিলাকে উত্তক্ত করেছে, তাদের শিবকে, শিবলিঙ্গ নিয়ে আজে বাজে কথা বলে তাকে উত্তক্ত করেছে, যে কারণে সে বিরক্ত হয়ে, তাও সে কিন্তু বিরক্ত হয়ে তোমার আমাদের নবীজিকে গালাগালি করে নাই, ধর্মকে ইসলামকে গালাগালি করে নাই, সে সমালোচনা করেছে। তবে তিনি উত্তেজিত ছিলেন, সেই জন্য মনে হয়েছে যে ব্যাপারটা সে গালাগালি করেছে, এমনটি মনে হয়েছে, ঠিক আছে? এগুলো ভালো করে জানতে হবে যে নূপুর শর্মা কী বলেছেন। আমি অনুরোধ করব, ঠান্ডা মাথায় সবাই সেই সাক্ষাৎকারটা শুনবেন। কালকে আমি দেখেছি একজন হুজুর, একটা তার ইউটিউবে, তিনি প্রায় কিন্তু অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা করেন, ইয়াং ভদ্রলোক। প্রথমে আমি দেখতাম মনে হইতো লোকটা কী বলে উল্টাপাল্টা, সে নিজেও স্বীকার করেছে, আগে সে না জেনে ভুলভাল বলেছে, কালকে সে ভালো করে ওদের ডিবেটটা হিন্দিতে হয়েছে সেটা পুরোটা দেখে সে আবার বাংলায় অনুবাদ করে দেখেছে, এবং সে নিজে স্বীকার করেছে, কই নূপুর শর্মা তো আমাদের নবীজিকে কোথাও গালাগালি করেন নাই। হ্যাঁ, এটা আমি অনুরোধ করব, আপনারা ভালোভাবে, তোমরা যারা আমার নাতি আছো, প্রেম ধর্মের অনুসারী, শিক্ষিত, লেখাপড়া করেছ, তোমরাও ব্যাপারটাকে ভালো করে দেখো যে নূপুর শর্মা আসলে কী বলেছেন। তিনি হাদিসের যেই কথাগুলো আমাদের মোল্লারা বলে, হেলিকপ্টার হুজুররাও চিৎকার দিয়ে বলে, সেই কথাই বলেছেন। কি বলেছেন? যে যাদের নবী 6 বছরের
মেয়েকে বিবাহ করেছে, প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে, তারা কি করে অন্য নারীকে সম্মান করবে? এই কথাটা তার ক্ষোভের কথা। তাকে করতে যারা প্রভোগ করেছে, তাকে উত্তেজিত করেছে, তারা দায়ী মূলত, তাদের শাস্তি হতে হবে আগে। হ্যাঁ, নূপুর শর্মা উত্তেজিত হয়ে এই কথা না বললেও পারতেন, কিন্তু তিনি তার ক্রোধ সম্বরণ করতে পারেননি। তার ধর্মকে যদি কেউ সমালোচনা করে, ছোট করে দেখে, অসম্মান করে, তার ধর্মগ্রন্থকে যদি অসম্মান করে, তারও যেমনটি লাগবে, ঠিক আমার ধর্মকে, আমার ধর্মগ্রন্থকে, আমার নবীকে যদি কেউ ছোট করে দেখে, অসম্মান করে, আমারও লাগবে, ঠিক কিনা? আরেকজন হচ্ছে মালেক আফসারি মৌসুমকে ভালোবাসে, ভাই আমাকে যেতে দাও, আমার যাওয়ার সময় হয়েছে, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। এখন মালেক আফসারি যদি মৌসুমীকে ভালোবাসে, ভালোবাসা কি অপরাধ? আই লাভ ইউ অল, আমি তো তোমাদের সবাইকে ভালোবাসি, ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ ইউ অল? মালেক আফসারি ভালোবাসতেই পারে, এটা কোনো অপরাধ না। এখন তাহলে এখন তোমরা বলছো যে মৌসুমীর দুইজন ক্যান্ডিডেট আছে, একজন মালেক আফসারি আর একজন জাহিদ খান, এখন সিদ্ধান্ত নেবে মৌসুমী, মৌসুমীকে বলো সিদ্ধান্ত নিতে, সহ সম্পূর্ণ মৌসুমীর ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। তো আমার মনে হয় মৌসুমী ওমর সানির ঘর করবে না আর, কারণ তার সাথে ঘর করার মতো কোনো পরিবেশ নেই। ওমর সানি জঘন্য বেয়াদব, আমি যাকে বেয়াদব বলি সারা পৃথিবী তাকে বেয়াদব বলতে হবে, জাহিদ খানও বেয়াদব, ওমর সানিও বেয়াদব, এরা বরিশাল জেলা খাটাস ছোট লোক, গরিব বেয়াদব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আচ্ছা, আরেকটা অনুরোধ আমি করব, আমাকে কালকে কয়েকজন টেলিফোন করেছেন এবং বলেছেন যে স্যার আপনাকে মানুষ ভুল বুঝে, আপনার কথা বুঝতে পারে না, তারপরে বলেছে দাদা আপনি, আপনার কথা আমরা বুঝতে পারি যারা আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, এমনকি হুজুররা বুঝতে পারে, বড় বড় আলেমরা বুঝতে পারে, আলেমরূপী জালেমরা বুঝতে পারে না, যাদের ব্যবসা করতে সমস্যা হয় আমার কারণে, তারা আমাকে বলে কাফের নাস্তিক। আমি হাসতে হাসতে মরে যাই, ভাই আমি একজন ফকির, দরবেশ, জিন্দা পীর, প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, আমি প্রেম ধর্মের প্রবর্তক, প্রেমেই শক্তি, প্রেমেই মুক্তি।